এরপর প্রশ্ন হলো বিশ্বইস্তেমায় যাওয়াটাকে অনেকে বেদাত বলে মন্তব্য করছেন, এ বিষয়ে আপনার দৃষ্টিভঙ্গি কি দয়া করে জানাবেন। দেখুন, এ বিষয়ে আমরা এর আগে একাধিকবার বলেছি বিভিন্ন সময় যে বিশ্ব ইজতেমা এটা অন্য দশটি ওয়াজ মাহফিল বা অন্য দশটি ইজতেমা বা ইসলামী আলোচনা অনুষ্ঠানের মতোই এখানে সাধারণত মানুষকে দিনী বিষয়ে উদ্বুদ্ধ করা হয় এবং দিনী চেতনা জাগ্রত করবার জন্য মোটিভেশনাল আলোচনা বয়ান পেশ করা হয়ে থাকে। কোনো মুসলমান যদি সেখানে আলোচনা শোনার জন্য নিজের দিনী চেতনাকে ধার দেওয়ার জন্য এবং দিনী চেতনায় উদ্বুদ্ধ হওয়ার জন্য সেখানে যান, তাহলে সেক্ষেত্রে সে যাওয়াটা প্রশংসনীয়, এটা নিন্দনীয় হওয়ার কোনো কারণ নেই, এটা বেদাত হওয়ার কোনো কারণ নেই। তবে যদি কেউ এখানে যাওয়াটাকেই স্বতন্ত্র ইবাদত মনে করেন এবং এখানে যাওয়াটাকেই স্বতন্ত্র সওয়াবের কারণ মনে করেন, কিংবা এটার কোনো অলৌকিক এবং আধ্যাত্মিক কোনো বিশেষত্ব আছে সেরকম বিশ্বাস থেকে তিনি যান, তাহলে সেটা নাজায়েজ হতে পারে, সেটা ভ্রান্তি হতে পারে।